বলেন আমরা মাজার যাব কি করব আমরা চাইব কার কাছে উসিলা করব গাজী সাহেবকে কেন উসিলা করব কাকে গাজী সাহেবকে বাংলা অর্থে দুই চারটি কথা বলতে হয় আপনি এমপি সাহেবের সাথে সম্পর্ক আছে এখানে খুব কম মানুষ আছেন ঠিক না বেঠিক আছেন অনেকেই আছেন কিন্তু কম মানুষ আছেন আপনি ফোন দিলে এমপি সাহেব এই মুহূর্তে আপনার মোবাইলটা রিসিভ করে কথা বলবে এরকম আমরা এখানে খুব কম লোকই আছি বল আলহামদুলিল্লাহ কিন্তু এমনও লোক আছে কেউ না কেউ কল দিলে লগলগ উনি ব্যাক করে আসে না নাই এখন আমার প্রয়োজন আমি এমপি সাহেবের কাছে যাব মিটাইতে হবে কি হবে না কিভাবে করব আমি নিশ্চয়ই একজন চেয়ারম্যানের ধারণা শরণাপন্ন হব নাকি তো কেন যাব চেয়ারম্যান সাহেব যদি একটু বুঝাইয়া বলে এমপি সাহেব আমার কথাটা শুনবে এটাই তো সিস্টেম নাকি এজন্য আমার এই পাপি মুখ আমার এই জবান না পাক আমি সকাল থেকে বিকেল পর্যন্ত মিথ্যা কথা বলতে 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 আমার এই জবানটা নাফাক হয়ে গিয়েছে এজন্য এই নাফাক জবানে মানুষ আমার কাছে আসে আলেম হিসেবে আমার দাড়ি দেখে টুপি দেখে পাগড়ি দেখে হুজুর আমার মেয়ের পাতলা পায়খানা একটু ফু দিয়ে দেন আমি সুরা পড়তে পড়তে ফু দিতে দিতে পানি শেষ কিন্তু একটুও কাজ করে নাই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিশ্বের জমিনে আছে রকম এজন্য আপনাকে মুখ এই জবানটা নাফাক এরপরে আমার কর্মটা নাফাক আমরা যা করি সব মিথ্যা ধান্দা এজন্য আল্লাহর কাঠগড়ায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে একজন হক্কানি মানুষ দিয়ে আল্লাহর কাছে দোয়া করাইলে এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই বলেন আছে না নাই এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষগুলো ওলি আল্লাহর মাজারে যায় যাইয়া বলে আল্লাহ আপনার এই অলির দরবারে এসেছি আমি সুরা ফাতিহা পড়েছি আমি ইখলাস পড়েছি আমি আপনার নবীর মিলাদ শরীফ পাঠ করেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিয়েছি ওগো আল্লাহ আমি তো পাপি আমি তো গুনাগার আমি তো নিকৃষ্ট আপনি আপনার জাতের অলির উসিলায় আমাকে আপনি মাফ করে দিন এই উসিলায় আমরা মাজারে যাই বলেন এই উসিলায় আমরা মাজারে এর ব্যতিক্রম যে যাই বলুক ভাই ওটা আমাদের শোনার টাইম নাই যারা এখানে আসছেন আপনার অন্তর আগে পরিষ্কার করুন আপনি কেন আসছেন কেন আসছেন কি নিয়ে যাবেন কি জন্য আসছেন আমি দরবারে এসেছি হাদিয়ার জন্য আমার প্রভুর ক্ষমা পাওয়ার জন্য আমার প্রভু যদি আমাকে মাফ করে দেয় এটাই হচ্ছে দরবারের সবচেয়ে বড় পাওয়া উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ একদল আসছি আমরা নাচ গান করার জন্য আসে না নাই এলো মেলো চুল কিছু লোক আরেকটা বিষয় বলি আপনি মাজারে যখন যাবেন আপনার চোখের সামনে কিছু লোক দেখবেন এইভাবে সিজদা করে মাজারে সিজদা করে আমরাও বলি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না এরপরেও কিছু কিছু লোক করে এটা তার দায়ভার এটা আমার আর আপনার দায়ভার নয় কথা বলেন ওটা তার দায়ভার এরপরে কিছু পাগল আছে পাগলের জন্য শরীয়ত নেই পাগলের জন্য আদালত নেই উকিল নেই পাগলের জন্য ব্যারিস্টার নাই পাগলের জন্য জজকোর্ট নাই হাইকোর্ট নাই এটা পাগল পাগলের জিনিস আমাকে আপনাকে অপবাদ দিয়ে কোনো লাভ নেই কিন্তু আপনি আপনার জায়গায় মন পরিষ্কার করে মাজারে যাবেন সকলের আলহামদুলিল্লাহ আমার ধর্মীয় ভাই যারা আছেন আপনারা বাড়িতে গেলে আপনাদের ওয়াশ করাই দিবে একদম লোক আছে আপনাদেরকে বলবে ভণ্ড 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 এরকম বলে বলে আপনাকে তাস খেয়ে দেবে ওই ভণ্ড যারা বলে তাদের শায়খ আহমদুল্লাহ এখন ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় আলোচনা করে কি করে না ওই আহমদুল্লাহ সাহেব আগে বলতেন মাজারে যাওয়া শেরেক বেদাত এই জাতীয় বলে বলে তার ভক্তদেরকে দূরে সরায় রেখেছেন এখন উনি বলেছেন মাজারে যাওয়া সুন্নত জিয়ারত করা সুন্নত বলেন না সুবহানাল্লাহ যে সত্য কথা আমরা বলি এই সত্য কথা কিছু কিছু আলেম অনেক পরে বলে এই সত্য কথা কিছু কিছু আলেম অনেক পরে বলে কিন্তু আগে বলতে চায় না এজন্য যারা গাজী বাবার দরবারে আসছেন আপনি আপনি কি নিয়ে যাচ্ছেন কি পাবেন একটা ভদ্রতা কাটিসি আপনাকে রক্ষা করে এখান থেকে যাবেন আবার বলছি ভণ্ড আছে আমাদের মতো ভণ্ড অনেক আছে যারা নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো কিচ্ছু নাই নারী দিয়ে উলুঙ্গভাবে চলাফেরা করে গান বাজনা করায় এরকম ভণ্ড তো আসে না নাই এদের জন্য সত্যিকার অর্থে যারা আশিকের রাসূল ওলি আল্লাহ প্রেমিক আমরা কালার হই ঠিক না বেটি এজন্য আমি বয়কট করেছি এই জুমার আগের জুমায় বলেছি যে হুজুর আমি মাইজবান্ডা দরবার শরীফে অনেকবার গিয়েছি আমি তাদের সিস্টেমটা ফলো করেছি কোনো মাইকের সাউন্ড নেই
যাজ্জের মতো ওনারা আসছেন, নামাজ পড়ছেন, জিকিরাস্কার করছেন, খাওয়া দাওয়া করছেন, যার যেভাবে দোয়া করার দোয়া করছেন, জিরাত করছেন, সিস্টেম নাই। কিন্তু লাস্ট সময়ে রাত্র যখন গভীর হয়, অজু সহকারে কিছু টুপি টাপা পরে কিছু একদল লোক সামাজিকির করে, আল্লাহকে রাজি করায়, খুশি করায়, ওটা ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে, ওটা নিয়ে মাথা ব্যথা আমার দরকার নেই। যেটা কোরআনে হারাম আমি ওটাকেই হারাম বলবো। সুদ খাওয়া কোরআনে হারাম না হালাল? মদ খাওয়া, জুয়া খেলা? আমার বাংলাদেশের অসংখ্য ভাইয়েরা মাথায় টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মোবাইলের জুয়া কিন্তু খেলছে, আছে না নাই? তো জুয়া হারাম না না কোনো গান বাজনা শোনা হারাম? বলেন, জুয়া হারাম, গান বাজনা স্পষ্ট একটা দলিল 6,666 আয়াতের একটা জায়গায় আপনি পাবেন না। হ্যাঁ, মিশকাত শরীফে, মিশকাতুল মাসাবির মধ্যে যেটা 9-10 ফাজিল মাদ্রাসায় পড়ানো হয়, সেখানে আমি পড়েছি ওই গান হারাম, যেই গান মানুষের মস্তিষ্ককে নারীর দিকে ঢেলে দেয়, ওই গানটা হারাম। বলেন না, নাউজুবিল্লাহ। আর ওই গানটা জায়েজ, যেই গানটা মানুষের মন ও মস্তিষ্কে তার প্রভুর কথা স্মরণ করিয়ে দেয়, ওই গানটা জায়েজ। বলেন না, সুবহানাল্লাহ। এই জন্য ফতুয়া, যেটা হারাম এটাকে আমরা আগে কাজ করি সমাজে। সুদ খাওয়া হারাম, পারলে বন্ধ করি আমার জেঠার সুদ খাওয়া, পারলে বন্ধ করি আমার বাবার সুদ খাওয়া, পারলে বন্ধ করি আমার ভাইয়ের সুদ খাওয়া, পারলে বন্ধ করি আমার সুদ খাওয়া, ঠিক না বেঠি? জুয়া খেলা হারাম, এটা আমি জানি, পারলে বন্ধ করি আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, IPL BPL এর জুয়াও খেলে, আমি জানি, পারলে ওটা বন্ধ করি, ওটা হারাম। জেনা করা হারাম, পরনারীর প্রতি আসক্ত হওয়া হারাম। যেমন কি পরকিয়া করা কি হারাম না হালাল? পরকিয়া আছে না নাই? আমার স্ত্রী হালাল আমার জন্য, কিন্তু অন্য স্ত্রীর দিকে যে আমরা নজর দিচ্ছি, ওটা আমার জন্য হারাম, পারলে ওটা বন্ধ করি, ওটা বন্ধ করি। আমার ছেলে কোথায় যায়, আমার মেয়ে কোথায় যায়, ওটা বন্ধ করি, ওটা আমার জন্য হারাম, ঠিক না বেঠি? এবং পর্দা করা কি হালাল? পর্দা লঙ্ঘন করা হারাম। পর্দার বাহিরে আমার স্ত্রী চলে কিনা, আমার নারী চলে কিনা, ওটা আমার দেখতে হবে, ওটা আমার জন্য জরুরি। কিন্তু কিছু বিষয় জরুরি নয়, যেটা কেউ না কেউ করে, এটা ইসলামে কেউ করে না, কেউ করে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা করা দরকার নাই। যেমন ইয়া নবী সালাম আলাইকে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বলি, এটা কেউ করে আবার কেউ করে না, এটা নিয়ে আমার মাথা ব্যথা দরকার নাই। কিছু কিছু হুজুর ফতুয়া দিয়ে সাধু সেজে যায়, সিগারেট খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, ফতুয়া দিয়ে দেয়, পরে দেখা যায় তার 14 গোষ্ঠীর মধ্যে সবাই সিগারেট খাইছে ওই হুজুরের। এখন সিগারেট খাওয়া হারাম যেহেতু, হালাল ওই লোকটা, সবাই সিগারেট খাউন না, বাপ খাইছে বা দাদা খাইছে বা দাদা দাদা খাইছে, এখন দেখা যায় সিগারেট খাওয়া হারাম ফতুয়া দেওয়ার কারণে ওই লোকটা হারামের ঘরে জন্মগ্রহণ করেছে, এখন বড় আলেম হয়ে গেছে। না, যেটা হারাম এটা আমাকে হারাম বলতে হবে, যেটা হালাল এটা আমাকে হারাম বলতে, কিছু হারামও নাই হালালও নাই, এটা কোনো কথা নাই, ওটা নিয়ে মাথা ব্যথার আমার দরকার নাই। আমি আসছি আল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য, সাইয়্যিদুল আইয়াম, আমি দোয়া করার জন্য আসছি, আমি মসজিদে নামাজ পড়বো, আমি জিয়ারত করবো, আমি আমার মতো করে আওলাদের সাথে দেখা হলে একটু কথা বলে চলে যাব, এটাই আমার কাজ। এবার কারো মনে কষ্ট যাবে না যাবে এটা আমার দেখার সময় নাই। ওরুস নামে ভণ্ডামি যেগুলো হয় এগুলো আমরা বলি, ওরুস নামে ভণ্ডামি। আমরা ওই দিন একমত হয়েছি, রাতে 10টা পর্যন্ত গাজী বাড়ির কোনো বাড়িতে মাইক সাউন্ড বাজবে না, সবাই আসবে জিয়ারত করবে, আসবে জিয়ারত করবে, আমরা একমত হয়েছি সবাই। এবং কি রাতের পরে আপনারা যা যা করেন, আপনারা আপনাদের সামাজিকির করেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু মানুষকে আসা যাওয়া করার সুযোগ দেন, এতে কি আপনারা খুশি না বেজার? বলেন, খুশি না বেজার? এবার বাড়িতে গিয়ে কেউ এই গাছি বাড়ির সম্পর্কে কুমন্তব্য করবেন না। আমার বাইকে যেখানে আমি পাচ্ছি না, আমি গাজী সাহেবদেরকেও বলছি যে আপনাদের কারণে যদি আমরা আলেমুলামারা বড় গলায় কথা বলতে না পারি, তাহলে আপনাদের এই মসজিদে চাকরি করাটা আমাদের জন্য বৃথা। এই জন্য আপনাদের কোনো আওলাদ যেন এমন কোনো কর্ম না করেন যে কর্মের কারণে আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর ওলিদেরকে সম্মান করেছি, করব, এইভাবে আমরা থাকবো, সব লোকে রাজি আছেন? বন্ধুরা, আমার সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা কি অসন্তুষ্ট আমার প্রতি? অসন্তুষ্ট? আমি যেই কথাগুলি বলছি এই কথাগুলোই আপনার পাশের দোকানে আপনাকে প্রশ্ন করবে, কালকে কালকে আপনাকে প্রশ্ন করবে, উত্তর আপনাকে দেওয়া লাগবে কি লাগবে না, আপনি আপনার নিয়ত সহি করবেন, আপনি কেন আসছেন, কেন যাবেন, কেন একটু তাবারুক খাবেন, আপনি আপনারটা সহি করবেন, বাকিটা আপনার দেখার দরকার নাই, ওর বাবা আপনাকে চলতে হবে। বন্ধুরা, আমার সর্বশেষ আপনাকে বলছি, আউলিয়া কেরামের এই দেশ, আমাদের নামের আগে ছিল স্ত্রী। আপনারা জানেন পত্র পত্রিকা যখন আপনি খুলবেন, স্ত্রী, শ্রী উমক, শ্রী হুমক দলিল পত্র খুঁজলে দেখবেন এই শ্রী শব্দটা পাল্টাইছে এই দেশের আউলিয়া কেরামরা, হচ্ছে আওয়াজ বলে সুবহানাল্লাহ। সুতরাং আউলিয়া কেরামকে সম্মান করবেন, আউলিয়া কেরামের নাম দিয়ে
কালকে দেখছি এই পাশের দোকানটা আমার মন চাইছে উড়াই পালাই দি মেলা আমার এই দোকানটা, আমার পাশে মসজিদের পাশে পান দোকানে হিন্দি গান চলছে, মানে হিন্দি বাংলা মিলে একটা রিমিক্স গান চালাচ্ছে, কেন আমি তার পাশে দাঁড়ানো? এখানে একটা পান দোকান যেটা হোক যে যে কোনো দোকানে হোক এই গান চালাচ্ছে কেন? আপনি ইচ্ছে করলে একটা ভান্ডারী গান লাগান, একটা ইসলামী গান লাগান, যেমন আপনি রফিকুল্লাহ আফসারির মতো লোক যদি বলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি, তারপর আবার বলছে বকুল ফুল মোবাইল দিয়া যুবকদের হাত কেন বান্দাইলি, এটা ভালো কাজ। একটা গানের নকল করে যুবকদের সম্পর্কে বলছে, কই আমরা তো ফতোয়া দিচ্ছি না হারাম, আমরা তো ফতোয়া দিচ্ছি না হারাম, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে, এটা আপনাকে মন খারাপ করছে, নারীর দিকে নিয়ে গেছে? কই আমরা তো বলছি এটা হারাম, এই গানটা আপনাকে মন শীতল করে দিয়েছে, এই গানটা আপনার জীবনের সঙ্গে মিলাচ্ছে। বিদ্যা শিক্ষা না করিতে কেন করছো বিয়া, হ্যাঁ বিদ্যা শিক্ষা না করিতে কেন করছো বিয়া, এই গানের মধ্যে কলিগুলো আপনার মনকে আল্লাহর প্রভুর সৃষ্টির কথা স্মরণ করে দিয়েছে। এজন্য বক্তারা ওয়াজের মধ্যে গান গায় কি গায় না, বলেন গান কি গায় না? এজন্য ওই গান গাবেন যে গানটা আপনার মনকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, প্রভুর কথা স্মরণ করিয়ে দেয়, এগুলো গাবেন। কিন্তু এর বাইরে রিমেক্স ডিমেক্স এই গানগুলো এই অলি আল্লাহর দরবারে কোন মেলার মধ্যে গাইবে এটাকে আপনারা মানে নিবেন? এগুলো ভিডিও করে নিয়ে আপনার বিরুদ্ধে আপনারা বলে আওলাদরা আপনারা শুনেন এ আপনাদের ক্ষতি করছে আপনার লোকেরাই, আপনি এইভাবে এগুলো করছেন দেখে তারা দেখে গিয়ে এগুলো লাগাই দেয় বাইরে নিয়ে, দেখো গাজী বাড়িতে এই হচ্ছে। এজন্য আওলাদদেরকে হাতে ধরে পায়ে ধরে বলছি আপনারা এখন থেকে ভবিষ্যতে যত গাজী বাবার উরুস হবে সংস্কার করার দায়িত্ব আপনাদের আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার এবং বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।